রাজবাড়ির পাংশায় মরহুম আব্দুল মাহমুদ স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাংশা সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন রাজবাড়ি দুই আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের সহধর্মিনী শাহিদা হাকিম। ফাইনালে পাংশা উপজেলা ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোজা রাইডার্স কুষ্টিয়া। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ি দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ নুসরাত হাসনিন এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।